হ্যাঁ ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দারুণ একটি অ্যামাজিং লাইভ ওয়ালপেপার অ্যাপ দেখাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই চাই আমাদের মোবাইলগুলো নতুন হোক বা পুরাতন হোক, তাদের ডিসপ্লে দেখতে কিন্তু একটু ব্যতিক্রম লাগে বা একটু ডিফারেন্ট লাগে, যেগুলো দেখলে অবশ্যই ফ্রেন্ডরা চেয়ে থাকবে যে মোবাইলের ডিসপ্লেটি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এরকমই একটি থিম আমি আপনাদেরকে আজকে দেখাবো লাইভ ওয়ালপেপার। তো অবশ্যই আপনারা দেখতে পারতেছেন আমার ডিসপ্লের মধ্যে কিন্তু একটা মেয়ে নাচানাচি করতেছে, দেখতেও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগতেছে, প্লাস হলো মোবাইলের লুকিংটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের লুকিংকে দেখতে অনেক সুন্দর করতে পারেন। তো এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন আর কিভাবে সেটিং করবেন সব কিছুই দেখাবে এই ভিডিওটিতে। তার আগে যে কথাটি না বললেন, আপনি যদি এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের যত নতুন নতুন ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা এখানে অ্যানিমি ড্যান্সিং লাইভ ওয়ালপেপার লাইট লিখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, আর বরাবরের মতো এটা ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে শর্টকাটে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, কিছু সেটিং আছে, জাস্ট আমি সেটিংগুলো দেখিয়ে দিই। অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনারা চলে যাবেন সেটিং অপশনে। সেটিং অপশনে চলে যাওয়ার পর বন্ধুরা প্রথম দেখেন ব্যাকগ্রাউন্ড ট্যাপ কালার, জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা কিন্তু এখান থেকে খুব সহজে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি যদি আপনার ফিরোজা কালারটি দিয়ে দিচ্ছি, তারপর ব্যাকগ্রাউন্ড বাটন কালারটা আপনার নিচের সাইডের যে কালারটি এটা জাম কালার দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা দেখেন তিন নম্বরে আছে লেফট হ্যান্ড ইফেক্ট ইমেজ, তারপরে আছে আপনার রাইট হ্যান্ড ইফেক্ট ইমেজ। আপনার যে রাইট হ্যান্ড ইফেক্টের যদি ইমেজটি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু সেটা চেঞ্জ করতে পারবেন। তারপরে বন্ধুরা দেখেন এখানে রাইট হ্যান্ড ইফেক্ট কালার, এখান থেকে যে আপনার যে অ্যানিমেশনের যে কালারগুলো দিচ্ছে সেটা কিন্তু এখান থেকে খুব সহজে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তারপরে নিচেরটাও কালার চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক করে আপনার পছন্দ মতো কালার আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। সবচেয়ে বেশি যেই আপনার সেটিংটি প্রয়োজন বন্ধুরা, ড্যান্স অ্যানিমেটেড স্পিরিটটা আপনি এখান থেকে কিন্তু যে ড্যান্সের স্পিরিটটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন খুব সহজে, ঠিক আছে বন্ধুরা। এখান থেকে কমিয়ে দিতে পারেন আবার এখান থেকে বাড়িয়েও নিতে পারেন। তো এই অ্যাপসের সেটিংগুলো এরকমই বন্ধুরা। তারপরে দেখা যায় আপনার গ্রাফিক্স কোয়ালিটিটা এখান থেকে আপনারা জাস্ট এখানে ভ্যারি হাই করে দিবেন, তাহলে আপনার এই সেটিংগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনার কিছু সেটিং আছে যেগুলো আপনার পুরোবাসনের, যেগুলো আপনার টাকা দিয়ে কিনে নিয়ে তারপরে করতে হবে। তারপরে যে আমি এখান থেকে যদি ব্যাগ দিয়ে দিই, ব্যাগ দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমার কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন সেট ওয়ালপেপারে ক্লিক করে দিলে জাস্ট আমি এখন যদি হোমে চলে আসি, দেখেন বন্ধুরা আমার হোমটি কিন্তু কালারটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ড্যান্সের কালারগুলো চেঞ্জ হয়েছে, সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মোবাইলের লুকিংটি কিন্তু দেখতেই সুন্দর লাগতেছে, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা এই অ্যাপসটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এই অ্যাপসটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।